হাই ফ্রেন্ডস, আমি প্রসূন আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্রসূন অফিসিয়াল। আজ যে বিষয় উপর কথা বলতে চলেছি যে আমি যে এসএসসির জন্য পড়ছি, মানে আমাদের স্কুল সার্ভিস কমিশন এসএলএসটির জন্য, বা আমার যে সাবজেক্ট ইংলিশ আছে, তো ইংলিশের জন্য আমি কী বইগুলো পড়ছি, বা স্যার আমাদেরকে কী কী বই দেখে পড়াচ্ছেন, তো সেই বইগুলো আমি কী কী দেখে পড়ছি আমি সেই বইগুলোই আমি বলবো আপনাদের। মানে আমি এসএসসির জন্য 9-10 জন্য কী কী বইগুলো পড়ছি এবং স্যার কীভাবে পড়িয়েছেন বা কীভাবে পড়াচ্ছেন স্যার, আমি সেটাই আমি এই ভিডিওটা তুলে ধরবো। তো প্রথমে ভিডিওটা শুরু করার আগে আমি সবাইকে বলবো যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এবং প্রথমে যে কথাটা আমি বলবো যে আমাদেরকে স্যার 9-10 জন্য যে বইটা আমাদেরকে বলেছেন, যে ওই সেন অ্যান্ড সুন্দরম বইটা আছে, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন 9-10 বই দেখতে পারে। এই বইটা হচ্ছে স্যার আমাদেরকে, এই বই থেকে আমরা পড়ি, এই বই থেকে আমাদেরকে স্যার পড়িয়েছেন প্রথমে, খুব ভালোভাবে বইটা আছে। কিন্তু একটা কিন্তু সমস্যা আছে যে বইটার মধ্যে কিছু কিছু শর্ট স্টোরি বইতে নেই, এসে নেই, ড্রামাটা নেই। কিন্তু পোয়েট্রির ক্ষেত্রে আপনারা সব বইটাই এখানে পেয়ে যাবেন। পোয়েট্রির ক্ষেত্রে, মানে পোয়েট্রির ক্ষেত্রে আপনি যতগুলো আছে বইতে ভালোভাবে আছে, আমি দেখাচ্ছি স্যার কীভাবে পড়িয়েছেন। তো পোয়েট্রিটা আমরা এখান থেকে পাবেন, কিন্তু এসের জন্য ড্রামা বলুন, শর্ট স্টোরি বলুন, এসে বলুন, এটা কিন্তু বইতে নেই। বইটাতে এটা একটা বাজে জিনিসটা আছে। তখন আমরা কী করেছি যে স্যার আমরা অনলাইন থেকে ডাউনলোড করে, স্যারের কাছ থেকে একটা পিডিএফ ডাউনলোড করে আমরা সেভাবে পড়ছি, এটা একটা ব্যাপার রয়েছে। আরেকটা কিন্তু যেটা আছে যে গ্রামার, যে গ্রামার বইটা এখন দেখছি, এটাও কিন্তু আমাদের বিভিন্ন এক্সামের ক্ষেত্রে আমরা কাজে লেগে যায়। যে কোনো এক্সাম যখন আমরা দিচ্ছি সেই এক্সামগুলো এখানে লাগছে। যেমন হচ্ছে পিকে দে সরকারের যে বইটা আছে, এটা সবাই জানি, এই বইটা আমি এখান থেকে ফলো করি, এখান থেকেই স্যার পড়াচ্ছেন আমাদের গ্রামারের জিনিসটা। এবং গ্রামার আমরা যেটা দেখি যে যে কোনো এক্সামের ক্ষেত্রেই আমরা গ্রামারটা থাকছে এখন, তো গ্রামারের জন্য এই বইটাই দেখছি এবং WBCS-এর ক্ষেত্রেও এই বইটাই আমরা ফলো করি। তো এই ব্যাপার। এবং স্যার হচ্ছে আমাদেরকে এই দুটো বই থেকে এখন পড়াচ্ছেন এবং আমরা ইতিমধ্যে পড়ছি আপাতত। তো আরও বই আছে, কিন্তু আমরা বেশি বই ফলো করছি না, যে কোনো একটা বই দেখে আমরা ফলো করছি। কারণ বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকবে, মানে এমসিকিউর জন্য এখন পর্যন্ত আমরা বই এখনও পর্যন্ত কোনো ফলো করিনি, যেহেতু আগে পোয়েট্রিটা আমরা ভালোভাবে পড়বো, তারপরে ভালোভাবে বোঝার পরে তারপর আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো। কিন্তু স্যার প্রতিদিনই আমাদেরকে 10টা করে এক্সাম নিয়ে থাকেন, তো কোনো অসুবিধে হয়নি। তো এক্সাম আমরা প্রতিদিনই দিই এবং স্যার আরও পরবর্তীকালে আমাদেরকে বলবেন যে এমসিকিউর জন্য আমরা কী কী বই পড়বো, তখন আমি এই ভিডিওটা আবার তুলে ধরবো। কিন্তু আপাতত আমরা এইভাবেই পড়ছি এবং কিছু নোট স্যার কীভাবে বানিয়েছেন বা কীভাবে আমাদেরকে পড়াচ্ছেন, তো সেইটা আমি ভিডিওতে তুলে ধরছি। এই বইটা থেকেই আমরা এখন পড়ছি, আপনারা ভালো করে দেখতে পারেন যে বইটা আছে এখন, আমরা এই বইটা থেকেই পড়ছি। বইটা খুবই ভালো আপাতত, কিন্তু ওই যে সমস্যাটা যেটা বললাম আপনাদেরকে, যে দেখতে পারেন এই পোয়েট্রি যে পার্টটা আছে, এই পোয়েট্রি পার্টটা আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু এই যে ড্রামা বলুন বা শর্ট স্টোরি বা এসে, এই পার্টটা কিন্তু আমাদেরকে বাইরে থেকে পড়তে হচ্ছে আপাতত এখন। এবার চলুন দেখা যাক স্যার কীভাবে পড়েছেন। এবার আমি এইভাবেই ধীরে ধীরে পড়ছি আপাতত, পড়েছি দেখতে পাচ্ছেন, এইভাবে পড়ি। আর এখানে আছে, এখানেও এমসিকিউ আছে, কিন্তু সেভাবে নেই। আচ্ছা, স্যার যেভাবে পড়িয়েছেন আমাদেরকে পুরো লাইন বাই লাইন স্যার এইভাবেই পড়িয়েছেন আমাদেরকে, প্রতিটা পোয়েট্রি আমরা দেখতে পারেন এইভাবে স্যার আমাদেরকে পোয়েট্রিটা ভালোভাবে, প্রতিটা জিনিসই স্যার আমাদেরকে ভালোভাবে পড়াচ্ছেন, এই হচ্ছে ব্যাপার। আরও আছে, দেখাচ্ছি আপনাদেরকে, এই হচ্ছে ব্যাপার, এই দেখুন এটা হচ্ছে এই পার্ট আছে। এই বইটা এইখানেই ভালো, কিন্তু ওই যে সমস্যাটা, কিন্তু ওই এসে ড্রামা এগুলো নেই, তো ওই জন্য আলাদাভাবে আমাদেরকে দেখতে হবে। গ্রামারের জন্য আমি এই বইটা দেখছি আমাদের পিকে দে সরকারের, এই বইটাও ভালো। তো পিকে দে এই বইটা আমাদের WBCS থেকে শুরু করে সব বইতেই পাওয়া যায়। স্যার এইভাবেই আমাদেরকে দাগ দিয়ে দিতে পড়াচ্ছে না, যে কোনো ইম্পর্টেন্ট স্যার আমাদেরকে দাগ দিয়ে দিয়েছেন, তো সেইগুলো থেকেই আমরা এখন পড়ছি। তো বইটা খুবই ভালো, এই বইটা ফলো করলে মোটামুটি আমরা যে কোনো পরীক্ষায় ভালোভাবেই আমরা পাবেন। যে কোনো একটা জিনিস এই বইটা থেকে ভালোভাবে আছে, বইটা থেকেই আমাদেরকে স্যার ভালোভাবে দেখাচ্ছেন, দেখতে পারেন, দেখতে পাচ্ছ সবাই, যে স্যার প্রতিটা জিনিস আমাদেরকে যেটা যেটা ইম্পর্টেন্ট VBI এইভাবে দাগ দিয়ে দিয়েছেন। তো
এটা ভালো, বেশ বইটা খুবই ভালো, বইটা দেখতে পারেন। এই টেক্সট বুক অফ হায়ার ইংলিশ গ্রামার কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন পিকে দে সরকার, বইটা আমরা এই বইটা দেখতে পাবো। আর স্যার আমাদেরকে এইভাবেই নোট তৈরি করে বা এরকমভাবেই পড়াচ্ছেন আপাতত, প্রতিটা জিনিস স্যার আমাদেরকে তুলে ধরেছেন এইভাবেই, এইটা হচ্ছে ব্যাপার, দেখতে পারেন। এইভাবেই স্যার পড়াচ্ছেন আমাদেরকে, তো প্রতিটা লাইন স্যার পাই টু পাই পড়িয়ে যাচ্ছেন এবং খুব ভালোভাবে আমরা এটা বুঝতে পারছি। তো দেখা যাক কতটা কি আমি পড়তে পারি। হাই ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমি দেখালাম যে আমি SLST আর SSC-র জন্য আমি আমার সাবজেক্টের জন্য আমি কী বইটা পড়ছি। যদি আপনাদের অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এরকম যদি ভিডিও আপনারা দেখতে চান, অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। ছোটোখাটো স্টাডি ব্লগ আপনারা অবশ্যই পাবেন এবং ব্লগ ছিলেন তো আছেই অবশ্যই। তো চ্যানেলটাকে আপনারা বলবো যে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।